সব পরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। মার্ক কালেকশন, জিন্স এন্ড টি-শার্টস। আসন্ন বিধানসভা নির্বাচনে আরামবাগ কেন্দ্রে মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্যা তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলকে বিপুল ভোটে জয়ী করুন। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। দেখুন, আমরা এটা জানতাম, এটা আমাদের মধ্যে ভরসা ছিল বা মনের মধ্যে নিশ্চিত বিশ্বাস ছিল যে বিজেপির মতন একটা লুঠেরা সাম্প্রদায়িক দল অগণতান্ত্রিক পদ্ধতিতে ভোট বানচাল করার চেষ্টা করবে এবং অগণতান্ত্রিক পদ্ধতিতেই পশ্চিমবঙ্গে বিধানসভা লুট করার চেষ্টা করবে। কিন্তু আমরা সচেতন শিক্ষিত ব্যক্তি, আমরা সেটা প্রথম দিনই আমাদের যে ভাবনা সেই ফাঁদে তারা পা দিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে ইভিএম মেশিনগুলোকে তারা এমনভাবেই অকেজো করে রেখেছে যে কাঁথিতে দেখা যাচ্ছে যেখানে গদ্দার অধিকারী দাঁড়িয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছে, সেখানে যখন আমাদের লোকেরা, আমাদের সমর্থকেরা মানে চোরাফুল চিহ্নে ভোট দিচ্ছে, দেখা যাচ্ছে অগণতান্ত্রিকভাবে সেই ভোট যে পরে পড়ে যাচ্ছে তাদের পদ্ম ফুলে, মানে নির্লজ্জতার, নীচতার এ কোন নিদর্শন! মানে ভাবতে সত্যি মানে ঘৃণা হচ্ছে যে আমাদের কেন্দ্রের সরকারটা বিজেপি চালায়, এত অগণতান্ত্রিক, এত নির্লজ্জ যে আজকে ভোট লুট করতে হচ্ছে তাদেরকে ইভিএমের মাধ্যমে। এ তো আমরা সিপিএমেও দেখিনি, সিপিএম বুথ দখল করে লুট করতো, আর এরা দেখছি তার চেয়েও লুটেরা, এরা ইভিএমকে হ্যাক করে লুট করছে। আজকে আপনারা জানেন কাঁথিতে অনেক সকাল থেকে দেখা যাচ্ছে যে অনেকগুলোই বুথেই তারা যখন আমাদের সমর্থকেরা জোড়াফুল চিহ্নে ভোট দিচ্ছে, দেখা যাচ্ছে সেই ভোট চলে যাচ্ছে পদ্ম ফুলে এবং মানুষ এতটাই খেপে গেছে, মানুষ নিজেরাই ভোট বয়কট করতে চাইছে, কারণ তারা নেত্রী মমতা দিকে চায়, তারা তৃণমূল কংগ্রেসকে সরকারে দেখতে চায়, কারণ পশ্চিমবাংলার উন্নয়নের কাণ্ডারী যিনি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের তৃতীয় দফায় 6 এপ্রিল ভোট, আমরা সম্পূর্ণভাবে সজাগ থাকবো, সচেতন থাকবো এবং আগে আমাদের নিরপেক্ষভাবে প্রত্যেকটি বুথের ইভিএম মেশিন চেক হবে, তারপর আমরা প্রিসাইডিং অফিসারকে সামনে রেখে, সাক্ষী রেখে আমাদের কর্মী সমর্থক নেতৃত্ববৃন্দরা, তারপর আমরা ভোট শুরু করব। যদি দেখি একটা ভোটেও ভুল প্রভাব পড়লো, অর্থাৎ যারা জোড়াফুলে টিপছে সেই ভোট যদি দেখা যায় পদ্মফুলে পড়ছে, তাহলে আমরা সেই দিন পুরোপুরি আমাদের পুরো আরামবাগ বিধানসভা জুড়ে ভোট বয়কট করে দেবো, আমরা ভোট করাবই না, কারণ আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠুভাবে নির্বাচন চাই। আমরা সাম্প্রদায়িক লুঠেরা বিজেপির মতো অগণতান্ত্রিক পদ্ধতিতে মানুষকে ধোকা দিয়ে জিততে চাই না, আমরা মানুষের ভালোবাসা আশীর্বাদে জিততে চাই। আর সাথে আমরা নিশ্চিত এই আরামবাগ বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয় জয়কার হবে এবং গোটা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসে জয় জয়কার হবে, আর সেই সরকারে মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। থ্যাংক ইউ দিদি। দিদি, আমার নাম অরূপ অধিকারী, আমি 3-4 নম্বর বোতাম টিপে আপনাদের প্রার্থী সুজাতা মণ্ডলকে বিপুল ভোটে জয় করুন, যাতে উনি আরামবাগবাসীর জন্য অনেক উন্নয়নমূলক কাজ করতে পারে। আপনাদের পাশে থাকার, আপনাদের সাথে থাকার সুযোগ দিন, আপনাদের ঘরের মেয়ে আরামবাগ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলকে। নমস্কার, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্যা আরামবাগ বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী, আপনাদের ঘরের মেয়ে সুজাতা মণ্ডল। আপনাদের কাছে আজকে আশীর্বাদ চাইতে এসেছি 6 তারিখে 4 নম্বর বোতাম টিপে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন, যাতে আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করে রাখতে পারি এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করে আরামবাগের মানুষের উন্নয়নের জন্য নিজেকে উৎসর্গ করতে পারি। আপনাদের একটাই কথা বলতে পারি যে দিদি, কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, গতিধারা, সমবেতী, কৃষক নিধি, স্বাস্থ্যসাথী, দুয়ারে দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধান থেকে শুরু করে ঐক্যশ্রী, ভবঘুরুদের থাকার জন্য ভবঘুরে ভবন থেকে শুরু করে সমস্ত কিছু কাজ করেছেন, অসহায়দের মুখে খাবার তুলে দিয়েছেন, জল তুলে দিয়েছেন, যাদের বাড়ি নেই মাথার উপর বাড়ি দিয়েছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতান। সাম্প্রদায়িক অগণতান্ত্রিক, রান্নাঘরে আগুন জ্বালানো,
গ্যাসের আগুন জ্বালানো, পেট্রোল ডিজেলের দাম বাড়ানো, শাকসবজি ফলমূলের দাম বাড়ানো, সাম্প্রদায়িক দাঙ্গাবাজ, অগণতান্ত্রিক ভোট চুরি করা লুঠেরা বিজেপিকে একটা ভোটও দেবেন না। তার কারণ বিজেপি ঘরে আগুন লাগায়, রান্নাঘরে আগুন লাগায়, সংসারে আগুন লাগায়। আর আমি এবছর আরামবাগ বিধানসভার একমাত্র মহিলা প্রার্থী, আপনাদের আশীর্বাদ চাই। তার কারণ সংসার সুখের হয় রমণীর গুণে, তাই আপনারা যদি আরামবাগকে সুখের সংসার চান তাহলে আপনারা আপনাদের এই ঘরের রমণীটাকে ভোট দিন, যাতে আরামবাগের প্রত্যেকটা মানুষের কাছে আমি তাদের ঘরের মেয়ে হয়ে তাদের সুখ দুঃখের অংশীদার ভাগিদার হতে পারি। কারণ মহিলারাই সংসার সামলায়, আর যে রাঁধে সে চুলও বাঁধে। আমি একজন নারী নেত্রী সৈনিক সুজাতা, আর আমি একটাই কথা বলতে চাই, বাংলায় চাই মমতা, আর আরামবাগে সুজাতা। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর 6 তারিখে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে 4 নম্বর বোতাম টিপে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমাকে আশীর্বাদ করুন আপনারা। আসন্ন বিধানসভা নির্বাচনে আরামবাগের ভূমিপুত্র বিজেপি প্রার্থী শ্রী মধুসূদন বাগকে পদ্মফুলে বোতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করুন। সোনার বাংলা গড়তে বিজেপিকে ভোট দিন। গোহাট বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারককে পদ্মফুলে বোতাম টিপে বিপুল ভোটে জয়ী করুন। বিধানসভা নির্বাচনে পুরসুরা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিমান ঘোষকে পদ্মফুলে বোতাম টিপে বিপুল ভোটে জয়ী করুন। যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। বিশ্বাস আর আধুনিকতার মেলবন্ধন ঝর্ণা জুয়েলার্স, কামারপুকুর নতুন চটি, হুগলি। এক্সরে, ইউএসজি, সিটি স্ক্যান, প্যাথোলজির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টেরিজা স্ক্যান সেন্টার, লিংক রোড, আরামবাগ। Sometimes fashion can change vision.